ইংল্যান্ডের রানী ছবি দেখেছেন তো, তার বুট কোট শুট এতটা মজা পায়, জুতো পায়। সোজা ঢুকেছেন খাজা বাবার রওজায়, বিখ্যাত রানী, সবাই নাম জানেন, রানী ভিক্টোরিয়া। কলকাতায় যে ভিক্টোরিয়া মেমোরিয়া আছে না, ওই রানী ভিক্টোরিয়া মেমোরিয়া যার নামে, ইংল্যান্ডের রানী ছিলেন, ওনার ওনার রান্না করতেন, ওনাকে লেখাপড়া শেখাতে যে লোকটি, তার নাম লিখুনিন মুন্সি আব্দুল করিম। এনার নাম মুন্সি আব্দুল করিম। ইনি ওনাকে লেখাপড়া শেখাতেন, এমনকি কিছু আরবিও শিখিয়েছিলেন মুন্সি আব্দুল করিম। একদিন বললেন, মুন্সি চলো তো একটু খাজা বাবার দরবারে যাব আজমিরে। বলে, আপনি যাবেন রানী? বলে, হ্যাঁ। তা চলেন, ইংল্যান্ডের রানী ছবি দেখেছেন তো, তার বুট কোট শুট এতটা মজা পায়, জুতো পায়। সোজা ঢুকেছেন খাজা বাবার রওজায়, মনে করে দেখুন, আপনাদের মনে নেই, ইতিহাস বলছে যেই রওজায় ঢুকেছে খাজা বাবার, জুতো পায়ে দিয়ে, মানে যেখানে ডেকগুলো আছে রেখে সামনে দিয়ে, যে জুতো পায়ে দিয়ে ঢুকেছে, অমনি খাজা বাবার দরবারের মাটি ওনার পায়ের জুতো দুটো টেনে ধরেছে। কথা বোঝা গেল কি, যেই মাটি টেনে ধরেছে, ইংল্যান্ডের রানী বলছে, ও মাই গড, হাউ ডু ইউ। মুন্সি আব্দুল করিম বলছে, ম্যাডাম এর বাংলা মানে হচ্ছে, ও মাই গড, ও আমার ঈশ্বর, এটা কি হলো? উনি বললেন, আব্দুল করিম, ম্যাডাম ইউ ক্যান নট সে আল গড, এখানে আপনি গড গড করবেন না, ইউ ক্যান সে অল মাইটি আল্লাহ, এখানে আপনি আল্লাহ বলেন, গড বললে হবে না ম্যাডাম। বলে, কি বলতে হবে আমাকে? বলে, আপনাকে আল্লাহ বলতে হবে। আল্লাহ বলে, অসুবিধা নেই তো, আমি খ্রিস্টান, আমার বাইবেলে অসংখ্য জায়গায় আল্লাহর নাম আছে, বলতে অসুবিধা নেই। বলে, শুধু বললে হবে না, আপনি বলুন, ও মাই আল্লাহ টু ফর গিভিন মি, ও গো আমার আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দিন, অন্যায় করেছি, আমি জুতো পাই দিয়ে আপনার বন্ধুর কবর মোবারকে ঢুকে পড়েছি। ইতিহাস খুলে দেখবে, ইংল্যান্ডের রানী বললে, ও মাই আল্লাহ, ইংল্যান্ডের রানী বলছে, মুন্সি আব্দুল করিম, আল্লাহ পায়ের জুতোটা খুঁড়ে অর্থাৎ মাটি ছেড়ে দেবে? বলে, হ্যাঁ দেবে। আল্লাহ বললে, একবার পরীক্ষা করে দেখুন, আপনার মাটি পা টেনে ধরেছে, এই মা পাটি আপনার পা ছেড়ে দেবে, আপনি বাড়ি যেতে পারেন, তা না হলে হবে না, এ তো আমি নিয়ে যেতে পারবো না। উনি আতঙ্ক হয়ে গেলেন, ইংল্যান্ডের রানী, উনি বলে, আল্লাহ আল্লাহ টু ফর গিভেন মি। ইতিহাস করে দেখবে, ইংল্যান্ডের রানীর পা দুটো মাটি ছেড়ে দিয়েছিল, আল্লাহর হুকুম হয়েছে। খাজা বাবা রওজায় গেছেন কিনা জানি না, কোনো আল্লাহর বন্ধু আছেন কি, গেছেন দেখবেন খাজা বাবা রওজার ওই সাইটে, এই সাইটে দেখবেন একটা কবর মুবারক এখনো খোড়া আছে, যার মাটি মাটিটা আলগা করা। দেখবেন আপনারা, আসলে বিষয়টা আপনাদের জানা নাই হয়তো, তাই খাজা বাবার রওজার মাটিটা আলগা করা। কেন? একজন রাজস্থানি হিন্দু মহিলা, 17 বছরের বাচ্চা কাচ্চা হয় নাই, উনি খাজা বাবার দরবারে এসে বললে, এ খাজা, শুনেছি আপনার দরবারে এসে আল্লাহর কাছে চাইলে, মনে আছে ওয়াজ, ওয় আল্লাহ, আয় আল্লাহ, মনে আছে প্রথম থেকে যারা শুনছিলেন, আল্লাহ আল্লাহ, এই আপনার কাছে এসেছি, যদি আল্লাহ রহম হয় আমার একটা বাচ্চা হয়। মনে করে দেখুন, 17 বছর পরে, 17 বছর, 17 বছর পরে খাজা বাবার দরবারে কেন? আমার মেজলা হুজুরের জীবনী পড়ে দেখবেন, এক লাইন মেজলা হুজুরের জীবনী পড়ুন। হুজুর যখন মারা গেছিল, মনে আছে 104 বছর বয়স, কার্তিক মাস না হুজুর মারা গেছিল, আপনাদের মনে নেই? যখন হুজুর পর্দা নিয়েছিলেন, আমরা গাড়ি করে, তখন আমরা ওয়াশ করি গাড়ি করে, মশাটের ওখানে পরে আর যেতে দেইনি, কারণ লক্ষ লক্ষ লোক, 40 লোকের বেশি, তা পুলিশ বলে আপনারা এই দিক দিয়ে হেঁটে যান ভেতর দিয়ে, কোথায়, মশাটের কলেজের পাশ দিয়ে ওখানে একটা শ্মশান আছে, ওই এলাকা দিয়ে উজ্জ্বল পুকুরে উঠতে বললো আমাদের। তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, একজন হিন্দু মহিলা দাঁড়িয়ে আছে, বলছে, দাদা জল খেয়ে যান দাদা। তা আমার বড় ভাই সঙ্গে ছিল, আবার একজন মা সাহেবও ছিলেন, বলছে, দিদি আপনি জল খাওয়াবেন কেন? বলে, আমি আপনাদের জল খাওয়াবো, আর আমার ওই ছেলেটা দেখছে, ও বাতাসা দেবে। বলছে, কেন? বলছে, মেজু হুজুর হচ্ছে আমার আব্বা। আমি অবাক হয়ে গেছি, আচ্ছা দিদি আমরা মেজু হুজুর আপনার আব্বা কেন? বলে, শুনুন আমি হিন্দু তো, তা আমার বহু জায়গায় অনেক জায়গায় চেষ্টা করেছি, ভগবানের ইচ্ছা ছিল না, বাচ্চা হয়নি। 13 বছর পর আমাকে একজন বললে, একটু হুজুরের কাছে যাও না মেজু হুজুর। তা আমি গেছিলাম, তা উনি আমার দেখিনি,
বলি কেন বলে উনি মেয়েদের কাছে আসে না আপনারা সবাই জানেন ওনার খাদেম এসে আমার জিজ্ঞেস করছে আপনি কি জন্য এসেছেন এই সাইটে বসে আছি বলে আমার বাচ্চা নেই বাচ্চা হয়নি আমি আকেরান উনি গিয়ে বললেন আব্বাজান কেন মেজলা হুজুর মনে করে দেখুন শেষ বয়সের অধিকাংশ সময় জজবার বসে থাকে জজবা জানেন জজবা কাকে বলে এটা তরিকাতের ভাষা জজবা তার সুলুক পিছ যদি কোনো আল্লাহর ওলি আসে একটু জিজ্ঞেস করেন মানে গুলো জজবাত আমার মুর্শিদ বলে মুশকিলের ভাষা হলো কেতাবের জজবাত মানে হলো আল্লাহর জন্য তার আল্লাহর তরফ থেকে আল্লাহর তরফ থেকে ফয়েজ আসে তার কলবে জজবা হয়ে যায় উদাহরণ দিচ্ছি সেই জজবাতকে সবাই জানেন নাম জানেন নিজেকে যিনি বলেছিলেন আনা আনা আল্লাহ হজরতে মনসুর হাল্লাজ উনি উনি জজবাতে জাজবা জাজবা মানে হচ্ছে ওনার 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 নিজের জ্ঞান ছিল না বুঝলে জ্ঞান থাকে না জাজবা তখন সুলুক হয় সুলুক মানে উদ্দ জগতে ভ্রম নয় তরিকতার ভাষা বলছি বুঝলেন তো হজরতে হজরতে আমাদের মনসুর হালাজের জাজবা এসেছে জাজবা তো উনি বলছে আনাল্লাহ কিন্তু না উনি কি বলতে জানেন জানেন আপনারা মজা আলবেসানি লিখেছেন মোজাদ্দেদের তরিকা যিনি শেষ তরিকা যেটা নকশাবন্দি মোজাদ্দেদিয়া উনি লিখেছেন কি লিখেছেন যে আনা লাইসা আল্লাহ হক এটা হচ্ছে ভাষা কিন্তু লোকে শুনেছে আনাল্লাহ আনাল্লাহ আমি আল্লাহ তাই ওনাকে হত্যা করে দিয়েছিল আপনারা জানেন তো হত্যা করে কি হবে ওনাকে মেরে ফেলে দিয়েছে ওনার ছাই পুড়িয়ে সাগরে ফেলে দিয়ে ছাইও বলছে আল্লাহ 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 এর বলে জজবাত বুঝেছেন তাই দাদা হুজুর বলছে মাফি কলবি গয়রুল্লাহ তোমার কলবটা জানো আল্লাহ ছাড়া অন্য কারো চিন্তায় না থাকে সর্বক্ষণ কেন চব্বিশ ঘন্টা কারণ আপনারা জানেন তো আমি আমি আপনাকে বোঝাচ্ছি আল্লাহর দরবারে চব্বিশটা ভাণ্ডার আছে ভাণ্ডার প্রতিটা ঘন্টায় গতকাল বাংলাদেশের সাক্ষী রাতে বাংলাদেশে আমি গতকাল ছিলাম তার আগের দিনও আলোচনা এই ভাণ্ডার হ্যাঁ আল্লাহ একবার আল্লাহ ইমানদারের ওই প্রত্যেক দিন এক ঘন্টার আমলের ভাণ্ডারে কি ঢুকছে একটা আমল আপনি চব্বিশ ঘন্টা যদি কলবে আল্লাহ আল্লাহ জিকির করেন অথচ কাজ করছেন মুখ বলছে না বুঝলেন না সর্বক্ষণ আল্লাহর দাদা হুজুর ওইটা চেয়েছে মাফি কলবি গয়রুল্লাহ তোমার কলবটা বলবে আল্লাহ তুমি কাজ করো তুমি যা করো করো তাহলে কি হবে তোমার নূর মুহাম্মদ কি হবে বলুন বলুন নূর মুহাম্মদ অর্থাৎ মুহাম্মাদের নূরের তাজাল্লিতে কি হবে তোমার শরীরটা নূরানি তাজাল্লিতে নূর হয়ে নূরানি রসুলের সাথে আল্লাহ যদি চায় তোমার সাক্ষাৎ হবে কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া কারণ আমার আমার আপনার জীবনের দুটো মাকসাদ একটা হচ্ছে আল্লাহর সাথে প্রেম আর রসুলের সাথে প্রেমের মধ্যে দিয়ে সাক্ষাৎ করা কারণ রসুলের সাক্ষাৎ একজন মোমেনের জন্য অপরিহার্য কারণ হুজুরকে না চিনে রাখতে পারলে মরার সময় যখন কবরে যাবার আগে রসুলের যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন রসুল হাজির হয়ে যায় জানেন তো আপনি জানেন না আল্লাহ একবার যখন কোনো উম্মতে মুহাম্মাদি মারা যায় তখন রসুল হাজির হয়ে যায় এসে যদি দেখেন যে শয়তানের প্রকোপে পড়ে ও শয়তানকে আল্লাহ বলে ফেলেছে শয়তানের প্রকোপে পড়ে শয়তানের হাতে পানি নিয়ে আল্লাহ আল্লাহ বলে না ওই সময় রসুল হাজির হয়ে যায় দেখবেন আর হাজির হয় কোথায় কবরের মধ্যে রসুলকে হয় মান হাজার জুলুন মনে করুন মান হাজা এই ব্যক্তিটাকে তখন বলা হয় হাজার রসুলুল্লাহ